বলাতে পর্যাপ্ত গ্যাস আছে, সেই গ্যাস বৃদ্ধি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প করতে চাই, গ্যাস ভিত্তিক ইন্ডাস্ট্রি। আপনারা সেই জন্য আমাকে সমর্থন দেবেন, কারণ আমি আপনাদের লোক, আপনাদের জন্য আমি কাজ করি, আমার বাকি জীবন আপনাদের জন্য আমি উৎসর্গ করেছি। সন্ত্রাসী দল আছে, সেই সন্ত্রাসী দলটার নাম হলো বিএনপি। ঠিক, ওরা নির্বাচন বর্জন করেছে, ওদের কথা মানুষের শোনে না এবং ওদের কথা কেউ শুনবেও না, এবং ওরা লিফলেট বিতরণ করে যে আপনারা ভোট কেটে যায় না। ভোট কি থাকে থাকবে, ওই তোদের সেই ক্ষমতা আছে? তোরা তো ইতিমধ্যেই সন্ত্রাসী দল হিসেবে খাতায় নাম লিখিস। মিনিমাম 60-70% মানুষ যদি ভোট কেন্দ্রে যায়, আমার বোনেরা আমার মেয়েরা এত কষ্ট করে মিটিংয়ে আসে, এবার তাদের উপস্থিতি খুব বেশি, তারা যদি ভোট কেন্দ্রে যায় আমি খুশি হব। আপনারা তো জানেন এই উত্তর দিগুলদের রাস্তাঘাট পোর্ট কারবার সব আমার দ্বারা করা। এখানে অনেক নেতা ছিল কিন্তু কেউ কিছু করেনি। আজকে ভোলাকে আমি গড়তে চাই, আরও সুন্দর করতে চাই, ভোলা বরিশাল ব্রিজ করতে চাই। ভোলাতে পর্যাপ্ত গ্যাস আছে, সেই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প করতে চাই, গ্যাস ভিত্তিক ইন্ডাস্ট্রি। আপনারা সেই জন্য আমাকে সমর্থন দেবেন, কারণ আমি আপনাদের লোক, আপনাদের জন্য আমি কাজ করি, আমার বাকি জীবন আপনাদের জন্য আমি উৎসর্গ করেছি। এই যে বোনেরা আমার মেয়েরা দোতলায় আছে, নিচতলায় আছে, দোতলায় নিচতলায় অনেক মেয়েরা, বোনেরা হাত তোলেন তো একটু দেখেন না, তারা সবাই বোনেরা, শুধু বোনেরা, এই যে বাদিকে দেখো কত কষ্ট করে এসে আল্লাহ, এই মেয়েরা খুব কষ্ট করে মিটিং এসেছে, পায়ে হেঁটে হেঁটে এসেছে। আমি সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই, আমার জন্য দোয়া করব, আমি যেন তোমাদের হয়ে এই ভোলার জন্য কাজ করতে পারি। আমার অনেক অসমাপ্ত কাজ রয়েছে, সেগুলি আমি সমাপ্ত করতে চাই। বেশি বক্তৃতা আমি দিই না, আমি দিতেও চাই না। 7 তারিখ ইলেকশন, সেই ইলেকশনে তোমরা সবাই, আমার মা বোনেরা আমার ভাইয়েরা, আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কা একটা ভোট দেবেন, তাহলেই আমি আপনাদের প্রতিনিধি হতে পারব। আর বেশি কিছু না, আপনারা ভালো থাকেন, আমার বোনেরা তোমরা ভালো থাকো, তোমরা ভোট কেন্দ্রে যেও, আমাকে একটা ভোট দিও, আমি তোমাদের একটা ভোট চাই, তোমাদের আর আমাদের এখানে চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর একটা ভালো লোক, সাধারণ সম্পাদক মনোয়ার মনোয়ার কাছে ও আছে আছে, মোজাম্মেল মেয়ের ছেলে, ওর বাবার নাম মোজাম্মেল, খুব নাম করা লোক ছিল। মনসুরের বাবা সুলতান মিয়া সাহেব, তিনিও চেয়ারম্যান ছিল এবং নাম করা লোক ছিল, এই সিকদার বাড়ি নাম করা বাড়ি। আমার আর বক্তৃতা দেওয়ার কিছু নাই, আপনারা 7 তারিখে ভোট কেন্দ্রে যাবেন, লাইন দিয়ে দাঁড়াবেন এবং ভোট দিলেন। বিএনপি একটা সন্ত্রাসী দল, এই দল এই ভোট বর্জন করেছে, ভোট বর্জন করলে লাভ আছে? হাজার হাজার মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে, আমার বোনরা মেয়েরা সবাই ভোট। সুতরাং সবাইকে আমি আগামী 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি।